আপনার ছোট বাচ্চাটি সবেমাত্র দুনিয়া চিনতে শুরু করেছে, যার কাছে বাবা মা প্রধান ভরসার জায়গা। বিপদে পড়লে আগে ছুটে আসে তো আপনার কোলেই সে আশ্রয় নেয়, আর তারাই যখন দুষ্টমি করে তখন যেন ভুল করেও তাদের গায়ে হাত তুলবেন না, এতে করে লাভের থেকে ক্ষতিই বেশি হবে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে কোনোভাবেই শিশুদের মারধর করা উচিত নয়, এতে বাচ্চাদের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়, তা শারীরিক হতে পারে বা মানসিক। আসলে শিশুদের ইমোশনাল মেমোরি স্ট্রং, যা অনেকদিন পর্যন্ত থেকে যেতে পারে, যার ফলে বড় হয়েও কিছু করতে গেলে আগে সে ভয় পাবে। মারধর করলে শিশুর স্বাভাবিক বিকাশে তা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, তাই কোনো অবস্থাতে বাচ্চার গায়ে হাত তোলা উচিত নয়। প্রিয় বন্ধুরা, এক্ষেত্রে বাচ্চাদের কী কী সমস্যা হতে পারে চলুন আমরা এই ব্যাপারে একটু জানি। বিশেষজ্ঞদের মতে বাচ্চাদের মারধর করলে তারা খুব ভীরু হয়ে যায়, অবচেতন মনে এই কষ্টের স্মৃতি বারবার ঘুরে ফিরে আসতে পারে, আবার কারো ক্ষেত্রে জেদ বেড়ে যায়। বাবা মায়েরা যদি বাচ্চাকে আঘাত করে তাহলে ভবিষ্যতে তাদের মধ্যে প্রতিরোধ স্পৃহা বাড়তে শুরু করে, বড় হয়েও সে অন্যকে আঘাত করতে পারে। এমনটা নয় যে বাচ্চা সব সময় জেনে বুঝিয়ে আঘাত করবে, কারো কারো ক্ষেত্রে তো বড় হওয়ার পরেও এমন মন মানসিকতা থেকে যেতে পারে। তাই বুঝতেই পারছেন বাচ্চাকে মারলে তা একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে যা উপেক্ষা করার নয়। আচ্ছা, বাচ্চারা দুষ্টামি করলে কি কোনো শাস্তি দেওয়া যাবে না? চলুন এ ব্যাপারে জানি। বাচ্চার জেদ বা ট্যান্ট্রাম সামলানোর জন্য মারধর বা বকাবকির প্রয়োজন নেই, বাবা মার ধৈর্য সব সমস্যা সমাধান করে দেবে। চিকিৎসকের মতে বাবা মার উচিত নিরীহ উপায়ে শিশুকে শাস্তি দেওয়া। বিশেষজ্ঞদের মতে বাচ্চার সঙ্গে নানা চুক্তি করুন, সহজভাবে বললে, যেমন ধরুন এই কাজটি করলে তবেই প্রিয় খেলনাটি সে পাবে, না হলে তার থেকে তা নিয়ে নেওয়া হবে, এতে ফলাফল পাবেন। প্রিয় বন্ধুরা, টাইম আউট পদ্ধতি প্রয়োগ করতে পারেন। বাচ্চা দুষ্টামি করলে তাকে ঘরের কোণে বসিয়ে রাখুন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। এই সময় কেউ তার সঙ্গে কথা বলবে না বা আদর করবে না। বাড়ির সবাই একসঙ্গে কথা বলা বন্ধ করে দিন। বাচ্চা কথা না শুনলে তার সঙ্গে কেউই যেন কথা না বলে সেদিকে নজর দিন। এই সময় কেউ যদি তাকে আদর করে বা কথা বলে তাহলে হিতে বিপরীত হতে পারে। এক্ষেত্রে যিনি এই শাস্তি দিচ্ছেন তাকে হয়তো বাচ্চা অসম্মান করতে শুরু করতে পারে, তাই পরিবারের সকলকে এই বিষয় নিয়ে সচেতন হতে হবে। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।